জিদ্দা আমরা সবাই জানি তুমি তোমার দিক থেকে কোনো খামতি রাখবে না তুমি তোমার মতো করে সারা জীবন চেষ্টা করে এসছো এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাবে কিন্তু ভয় একটাই আমার মধ্যে যাই হোক হ্যালো বন্ধু আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বুঝতেই পারছো এখন কথা বলতে চলে এসেছি বুমেরাঙের ফার্স্ট লুক পোস্টার নিয়ে গতকালকেই খবর পেয়ে গেছিলাম জিদ্দাও পোস্ট করে দিয়েছিল যে বুমেরাঙের ফার্স্ট লুক আসছে দশটার সময় তা আমি একটু দেরি করেই রিয়াকশান করছি যাই হোক না কেন যদি পোস্টারটাকে নিয়ে পার্টিকুলার কথা বলি পোস্টারটা কিন্তু অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নাও আমি বলবো আমার পোস্টারটা অ্যাভারেজই লেগেছে একদম হনেস্টলি স্পিকিং এই পোস্টারটার মধ্যে অবশ্যই নতুনত্ব ব্যাপার রয়েছে ইউনিক ব্যাপার রয়েছে যে একটা সুপার বাইক আকাশে উঠছে কিন্তু এটাকেই আবার অনেকে মনে করবে কার্টুন পোস্টার হয়েছে এবার তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কার্টুন হোক বা যাই হোক এই সিনেমাটার জনরা মানে জনরাটা একটা সায়েন্স ফিকশন কমেডি ঠিক আছে সাইফাই কমেডি তো অবশ্যই এই সিনেমার মধ্যে সেই একটা আঁচ রয়েছে এবং তার থেকেও বড়ো কথা এটা হচ্ছে একটা এআই বেসিক সিনেমা মানে সিনেমার মধ্যে অনেক এআই জিনিস দেখানো হবে ভবিষ্যতে এমন অনেক কিছুই ঘটতে চলেছে যেটা আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পারবো তাই যারা কার্টুন বলছে তারা ভুল কিছু বলেনি হয়তো পোস্টারটা কার্টুন কার্টুন ভাইব দিচ্ছে বা জিদ্দার মুখটা মনে হচ্ছে বসানো একদমই না জিদ্দার এটা অরিজিনাল পুরো মানে যেই আমরা বডিটা দেখতে পাচ্ছি পুরো অরিজিনাল কারণ এই শ্যুটটা অনেক আগে আমরা দেখে ফেলেছি সুপার বাইকের যখন পোর্শনটা ফুটেজটা ভাইরাল হয়েছিল তো এটা নিয়ে কোনো সন্দেহই নেই সবথেকে ভালো পজিটিভ দিক পোস্টারটার মধ্যে সুপার বাইকটা ভাই ঘ্যামা আমরা প্লেন দেখি আকাশে উড়ে ঠিক সেম টু সেম সুপার পেছনে একটা প্লেন দেখতে পাচ্ছি কিন্তু যেটা দেখে আমি জাস্ট অবাক হই যে সুপার বাইকটার পেছনেও প্লেনের মতো উইংস রয়েছে ভালো করে দেখো একটা উইংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যাক পোস্টারটার মধ্যে একদম চাকার ওপরেই মানে সি মানে প্লেন যেরকমভাবে ওড়ে ওই ডানাগুলো এমন ঘোরে পাখাগুলো ঠিক সেম টু সেম বাইকটাকেও উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহর পেছনে হাওড়া ব্রিজ বড় বড় বিল্ডিং ওইটাকে ব্লার করে দেওয়া হয়েছে এবং জিদ্দা একটা কিছু ধরতে চাইছে মানে কিছু একটা পড়ে গেছে সেটা কি হতে পারে সেটা জানার জন্য আমাদের আরও অনেকটা সময় ওয়েট করতে লাগবে আমি ভেবেছিলাম তো জিদ্দার সঙ্গে মানে রুক্মিনীধির কোনো একটা পোস্টার আসবে আই থিঙ্ক এই পোস্টারটা পরে ড্রপ করা গেলেও যেতে পারতো কারণ ফার্স্ট লুক পোস্টার আই থিঙ্ক মানে জিদ্দা এবং রুক্মিনীদি মানে এই জড়িটাকে দেখার জন্য সবাই ওয়েট করছে আগেও আমরা জিদ্দার লুক দেখেছি যখন ফার্স্ট এই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল দশই মে তারপরে তো সেভেন জুন করেছে কিন্তু এই পোস্টারটা পরে ছাড়লেই বেটার হতো যেটার জন্য আমার কোথাও গিয়ে ভয় যে এত বাজেট জিদ্দা যে খরচ করছে মানে আলটিমেট কি হবে সিনেমার যেই মানে ইম্প্যাক্টটা না কোথাও গিয়ে পোস্টার দিয়ে তৈরি হচ্ছে না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মানুষেও কিন্তু সেম জিনিসটা হয়েছিল যে যে আলটিমেট যে মানে ইম্প্যাক্টটা সেটা কোথাও গিয়ে কিন্তু আসছে না তো ফার্স্ট লুক পোস্টারটা যেটা সেটা আমি বলবো না খুব খারাপ কিন্তু সেই ইম্প্যাক্টটা না আমার মধ্যে তৈরি করতে পারছে না আমার অ্যাভারেজই লেগেছে কিন্তু হ্যাঁ পোস্টারটার মধ্যে কিন্তু সে এমন জিনিস নেই যে খুব জঘন্য খুব বাজে এটাই আমার কোথাও গিয়ে ভালো লাগছে জিদ্দা না সবসময় নতুনত্ব কিছু করার চেষ্টা করে আর যেটা সাইফাই কমেডির মধ্যে যখন অ্যাকশান ডিরেক্টরের নাম রবি বার্মা পোস্টারটার নিচে দেখতে পাচ্ছি সেটাই সব থেকে বড়ো একটা মানে কি বলবো মানে এটা কিছু ভাবাচ্ছে যে এই জিনিস আমরা দেখতে পারবো আমরা রাবণ চেঙ্গিজ মানুষে তো অ্যাকশান দেখেছি কিন্তু আই মানে এরকম সাইফাই কমেডিতে একটু অন্য লেভেলের অ্যাকশান দেখতে পারবো যেটা হয়তো বাংলায় এর আগে কখনো হয়নি এটার জন্যই ভাই জিদ্দাকে মানে আমি তো অবশ্যই ভালোবাসি আমরা সবাই ভালোবাসি এবং আই থিঙ্ক এই পোস্টারটা পরে ড্রপ করলে ভালো হতো ফার্স্ট লুক পোস্টারটা জিদ্দা এবং দিকে যদি নিয়ে করা হতো সেটা বেশি ভালো লাগত এবং সেটার জন্যই সবাই অপেক্ষায় ছিল যাই হোক না কেন যেটা এনেছে আমি বলবো যে ভালো একটা ইউনিক তো ব্যাপার রয়েছে এটা তো মানতেই হবে সুপার বাইক এই সুপার পেছনেই মানে আমি যত শুনেছি মানে লাখ লাখ টাকা খরচ হয়েছে ঠিক আছে এটা মানে বাংলায় পসিবল যদি মানে কেউ পসিবল যদি করে থাকে অবশ্যই সেই নামটা হচ্ছে জিতেন্দ্র মাদনী এছাড়া কোনো কথাই হবে না দেখা যাক সিনেমার মানে বাদ বাকি জিনিস কেমন হয় এবং ভিএফএক্স তো মারাত্মক হয়েছে এখানে আমরা ভিএফএক্সের নাম দেখতে পাচ্ছি নিখিল কদুরু যে আর কি কার থেকে একটু ভিএফএক্স করেছে ভালো হবে ভালো হবে সিনেমাটা কিন্তু একটাই জিনিস নাম বারবার ভয় দেখায় আমি জানি নেগেটিভিটি করাটা ঠিক নয় কিন্তু আলটিমেট না এই যে এই ইম্প্যাক্টগুলোয় কোথাও কি নেগেটিভিটি তৈরি করে দেয় ফার্স্ট লুক পোস্টারটা যদি ভালো না হয় সিনেমাটা ভালো হবে এই হবে একটা মনের মধ্যে ঘোরাফেরা করে যাই হোক আমি সিনেমাটার ক্ষতি চাই না সিনেমাটার ভালোই চাই দেখা যাক কী হয় ভালো পোস্টারটা ভালো আমার অ্যাভারেজ মনে হয়েছে দেখা যাক পরে টিজার ফিজার ওইগুলোর জন্য খুব এক্সাইটেড তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালো থেকে সুস্থ থাকো ঠিক